মহামান্য সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায় দিয়েছেন। এই রায়ের ফলে আমাদের দেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দারুণভাবে উপকৃত হবেন। এই সুপ্রিম কোর্ট এর গুরুত্বপূর্ণ রায় বলেছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় এবং তারা গ্র্যাচুইটি পেতে পাওয়ার অধিকারী। এই রায়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণিধানযোগ্য পর্যবেক্ষণ করেছেন, বলেছেন যে সারা দেশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা শিশু বিকাশ, শিশু অপুষ্টি রোধে এবং অন্যান্য বিষয়ে তারা আইনি বিধিবদ্ধ দায়িত্ব পালন করছে। খাদ্য সুরক্ষা আইন, শিশু অধিকার রক্ষা আইন, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা আইন, এই তিনটি আইনে গুরু দায়িত্ব অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পালন করছেন, কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত। তারা সামান্য ভাতার বিনিময়ে কাজ করছেন এবং সুপ্রিম কোর্ট এখানে বলেছেন, সামাজিক উন্নয়নে, জাতির উন্নয়নে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যোগদান অভূতপূর্ব এবং কোভিড মহামারী মোকাবেলার ক্ষেত্রে তারা তৃণমূল স্তরে দারুণ প্রশংসনীয় কাজ করেছেন। এর ফলে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা, প্রায় 15 থেকে 20 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা, তারা স্বীকৃতি পেলেন সর্বোচ্চ আদালতে এবং তাদের অধিকার স্বীকৃতি হলো। সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। সরকারের তরফ থেকে এটা গুজরাটের একটা মামলা হয়েছিল, গুজরাট হাইকোর্ট বলেছিল যেহেতু তারা বেতন পান না, ওয়েজ পান না, মজুরি পান না, তারা অনারি, সেই কারণে তারা গ্র্যাচুইটি পেতে পারেন না। সুপ্রিম কোর্ট এই বক্তব্য মানেননি। সুপ্রিম কোর্ট বলেছে তারা মজুরি না পেলেও তারা গ্র্যাচুইটি পাবেন এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীরা একটা স্বীকৃতি পেলেন। আদালত তাদেরকে স্বীকৃতি দিল, সামাজিক স্বীকৃতি, তাদের দেশসেবা, তাদের নিষ্ঠা, তাদের কর্তব্য এবং তাদের বঞ্চিত এবং তাদের জন্য সরকারের করণীয় আছে সেটা সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে। আমরা বলবো এই আইন দেশের শ্রমিকদের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান এবং আমি বলবো এই আইন, এই রায় মে দিবসের প্রাককালে ভারতবর্ষের শ্রমজীবী জনগণের প্রতি উচ্চ আদালতের একটি বিশেষ উপহার। এই রায়ের ফলে শুধুমাত্র লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি আওতায় আসবেন তা নয়। এখন কি হবে, এখন তারা রিটায়ারমেন্টে যাওয়ার পর নামমাত্র পেনশন পেতেন, 1000 টাকা, 1000 টাকা, এখন গ্র্যাচুইটি পাবেন। আরেকটা যেটা গুরুতর বিষয় উত্থাপিত হয়েছে, এখন তাদের নিয়মিতকরণের আইনি ভিত্তি তৈরি হল। যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে তারা আইনি দায়িত্ব পালন করছেন, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এখন তাদেরকে নিয়মিত করার ক্ষেত্রে একটা আইনি ভিত্তি তৈরি হয়ে গেলো, তাদের দাবি এবং অধিকারের স্বীকৃতি পেল। তো আমরা একজন মানব অধিকার কর্মী হিসেবে, মানব অধিকার সংগঠনের সাথে যুক্ত থাকার সুবাদে আমি এই রায়কে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাই। এই রায় অত্যন্ত সন্তোষজনক রায়, একটি অত্যন্ত ইতিবাচক রায় আমরা পেলাম। সাম্প্রতিককালে এইরকম রায় আমরা সুপ্রিম কোর্টের কাছে পাইনি। এই রায়ের ফলে বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আরেকটু দৃঢ় হলো। কথাগুলো বলবে সুপ্রিম কোর্ট বলে তারা খাদ্য সুরক্ষা আইন, শিশু শিশু অধিকার, শিশু শিক্ষা আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং এমজি অ্যাক্টে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আর কেউ যদি বিধিবদ্ধ আইনসম্মত দায়িত্ব পালন করে তখন সেক্ষেত্রে তার নিয়মিতকরণের দায়িত্ব এসে পড়ে যায়। এই রায়ের ফলে সারা দেশে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণের প্রশ্নে আইনি লড়াইটা আরও জোরদার হল। তারা সুপ্রিম কোর্ট থেকে তারা একটা স্বীকৃতি পেলেন এবং এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট বলেছে তারা অত্যন্ত দুস্থ অবস্থায় আছেন, তাদের সামাজিক স্বীকৃতি নেই, তাদের সামাজিক সুরক্ষা অত্যন্ত কম, সরকারকে এইভাবে বিশেষভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন, এটা সুপ্রিম কোর্ট বলেছেন। এর ফলে একটা বিরাট তাদের নৈতিক জয়, আর আইনি যেটা জয় গ্র্যাচুইটির অধিকার আদায় করলেন, এই গ্র্যাচুইটির অধিকার আদায় করার ফলে অন্যান্য অধিকারগুলো আদায় করার রাস্তা খুলে গেল এবং নিয়মিতকরণের প্রশ্ন এখন সামনে আসবে জোরালোভাবে। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দেয়ার পারফর্মিং স্টেটরি ডিউটি, অর্থাৎ বিধিসম্মত দায়িত্ব পালন করছে, যারা বিধিসম্মত দায়িত্ব পালন করে তাদেরকে এইভাবে দিনের মাসের পর মাস এই প্রকল্পকর্মগুলো চালানো যায় না, তাদেরকে নিয়মিত করার প্রশ্ন আগামী দিনে সারা দেশের সামনে জোরালো হয়ে উঠবে, আদালতে এই প্রশ্ন আসবে। আবার সুপ্রিম কোর্টের রায় তো মানতে বাধ্য, সারা দেশের ক্ষেত্রে লাগু হবে। যদি এটা গুজরাটের একটি মামলার প্রেক্ষাপট দিয়েছে, কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে, এরপরে সারা দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা যারা অত্যন্ত দক্ষতার সাথে স্বল্প মজুরিতে কাজ করছেন তারা গ্র্যাচুইটি পাবে, তাদের একটা সামাজিক সুরক্ষা কবচ সুপ্রিম কোর্ট গড়ে দিল।